আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেল রুম স্পেশনেবল হাউসে। আমি ফারহানা ইয়াসমিন রুমে চলে আসলাম আপনাদের মাঝে আরেকটি নতুন ব্লগ নিয়ে। তবে আজকের ব্লগটি একটু ব্যতিক্রম হতে যাচ্ছে। হ্যাঁ, আজকের ব্লগটি হচ্ছে ট্রাভেলিং ব্লগ। তো সেটা হচ্ছে আমার হাজব্যান্ড একটু তুরস্কের উদ্দেশ্যে রওনা হবে, তুরস্ক এবং সৌদির উদ্দেশ্যে রওনা হচ্ছে। তো সেজন্য আমি লাগেজটা কীভাবে গুছিয়ে দিচ্ছি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। আর ওনাকে বিদায় দেওয়া এবং দুই দিনের একটা ব্লগ আর কি। তো আসার পথে উমরা করে আসবেন এবং আমি সহ নিয়ত করেছি একসাথে আমরা উমরা করব। তো সেই ঘোষণাটা আসলে দিব কত কয়েকদিন থেকে বলতেছি, আসলে দেওয়া হচ্ছে না। আমার হাজব্যান্ডের বিজনেসের কাজে একটা মেলা ছিল তুর্কিতে, তো ওই মেলার জন্যই আসলে ভিসা করেছিল। তো এর ভিতরে তো অসুস্থ হয়ে গিয়েছিল, অসুস্থ হওয়ার পরে মেলাও শেষ হয়ে যাবে, পরে তাড়াহুড়ো করে একটু সুস্থ হওয়ার পরেই সিদ্ধান্ত নিল যে ওখানে যাবে। তো 3 তারিখে ওনার ফ্লাইট আর কি, রাত 2টায়। আর ওখান থেকে 13 তারিখ হচ্ছে সৌদি আরব যাবে। তো সেই হিসাবে সৌদি আরবের উদ্দেশ্যে ওইদিকে যাবে, আর আমি এদিক থেকে বাংলাদেশ থেকে আমি একা যাব সৌদিতে। এটা সিদ্ধান্ত হয়ে আমাদের মানে বিদেশ যাত্রা শুরু হলো আর কি। তো যাই হোক, এখন আমি যে জিনিসগুলো ওনার জন্য রেডি করে দিচ্ছি, 2টা লুঙ্গি 2টা ট্রাউজার। তো একটা লুঙ্গি একটা ট্রাউজার এখনও ভিজা। আর এখানে কিছু ওনার প্রয়োজনীয় মোজা, ফেন্টিল, গেঞ্জি, তারপরে এই তো পেস্ট, একটা নীল কাটার, একটা আতর, একটা সাবান, একটা সিরুনি, একটা হচ্ছে ভ্যাসলিন, শ্যাম্পু, তারপরে চশমা একটা এক্সট্রা দিয়েছি, আর হচ্ছে একটা তোয়লা। আর ওনার দুই দিকে যেহেতু যাবে, এখানে হচ্ছে ওষুধ, তো দুই দেশের সফরের জন্য দুইভাবে আমি দিয়েছি, মর্জি ইয়েতে সৌদির জন্য দিয়েছি পাঞ্জাবি পায়জামা, সেগুলি নিচে দিয়েছি, আর যেগুলি তুর্কিতে পড়বে সেই জন্য দিয়েছি শার্ট, প্যান্ট, কোট, এই ধরনের জিনিসগুলো। তো আমি একটি ছোটো ব্যাগে ওষুধ ঢুকিয়ে দিচ্ছি, আর একটি ছোটো ব্যাগে ব্রাশ, পেস্ট সহ ছোটো ছোটো যে জিনিসগুলো সেগুলি ঢুকিয়ে দিয়েছি। আর এই তো একটা ব্যাগে ফেন্টি, তারপরে হচ্ছে গেঞ্জি, মোজা, এগুলি এই ব্যাগে দিয়ে দিয়েছি। তো এভাবে হলে খুঁজতে সুবিধা হয়, আর কোটটা ঝুলিয়ে রেখেছি, যাওয়ার সময় পড়ে যাবে। এই তো একটা জায়নামাজ দিয়ে দিচ্ছি, কারণ কোথায় পাবে না পাবে। আর এই জায়নামাজটাতে সুবিধা হচ্ছে কেবলা দেখা যায়, মানে কেবলা যেদিকে সেদিকে এটার চিহ্ন দেওয়া আর কি। তো এই তো ওনার লাগেজটা গুছিয়ে দিচ্ছি, উনি চলে যাচ্ছে, যদিও বলে না যেতে নাই দিব, হয় তবু যেতে হয় এরকম আর কি। অসুস্থতা একটু একটু এখনও আছে, দুর্বলতা, তারপরেও জীবিকার তাগিদে আসলে যেতে হচ্ছে এটা আর কি। তো এগুলো এইভাবে আমি গুছিয়ে দিয়েছি, বাকিটা উনি দেখে আবার ওনার মতো করে হয়তো আর একটু সাজিয়ে গুছিয়ে নেবেন আর কি। এখন আপাতত আমার যেটা যেটা মনে এসেছে সেটা সেটা আমি নিয়েছি, আর লাগেজগুলো মুছতে হবে। এটাতে নিয়ে যাবে উনি ওনার এই যে প্রয়োজনীয় জিনিসপত্রগুলো, কাগজপত্রগুলো এটাতে নিয়ে যাবে। আর হচ্ছে আর কিছু জামা এখান থেকে ঢুকাবে। তো এখানে ধোয়া কাপড় রাখা হয়েছে, এই লাকিজটাতে আর একটু ঢুকালেই মোটামুটি শেষ। এখন আমরা বের হচ্ছি, এই বোরকা পরে নিয়েছি, বের হচ্ছি হচ্ছে একটু গরম কাপড় কিনতে হবে, আসলে শীতের কাপড় নাকি আর একটু লাগবে, তো এই জন্যই আসলে যাচ্ছি। এখন হচ্ছে মাগরিবের নামাজ পড়ে নিয়েছিলাম, তো একটু পরে বের, এখনই বের হবো আর কি, গরম জামা কিনে নিতে হবে। আমি যেগুলি দিয়েছি ওগুলো এনাফ হবে না, এর জন্য ভাবলাম যে একটু একটা সেট অন্তত নতুন কিনে দিই। তো ওনার আজকে হচ্ছে 3 তারিখ, রাত 2টায় ওনার ফ্লাইট, 2টা 20 মিনিটে বের হবো, 10টায় একটু আগে বের হবো, আমাদের উত্তরে একটু কাজ আছে সেটা সেরে তারপর ওনাকে এয়ারপোর্ট নামিয়ে আমরা আসব। আমরা সবাই মিলে যাচ্ছি আর কি, আমার ছেলেরা সহ একটু এগিয়ে দিব। তো এই তো শেষ মুহূর্তের একটু গুছানো ওনার বাকি আছে। তো বাজার গিয়ে আসলে আবার একটা ইয়ে দিয়ে ওনাকে আবার পাশে ইসলামিয়া হসপিটালে থাইরয়েডের একটা ডাক্তার দেখিয়েছি। তো সব মিলিয়ে সব শেষ করে বাসায় এসে আবার একটু রান্না করছি, দুপুরে রান্না করা হয়নি, গতকালকে রান্না বান্না ছিল সেই জন্য। তো এদিক দিয়ে আমি পেঁয়াজ চপ করে নিচ্ছি চপারে, আর মাছ ভিজিয়েছি, গরুর মগজ আছে সেটা ভিজিয়েছি, আর এই তো একটু টুকটাক রান্না করব। তো এই গরম গরম রান্না করে দিলে খেয়ে বেরিয়ে যাবে। তো আমাদের প্ল্যান হচ্ছে 9:30 থেকে 10টার ভিতরে বের হওয়া।
তো আমরা শহীদ যেহেতু যাব, একটু আর্লি যাওয়া, আর আমাদের উত্তরে একটু কাজ ছিল, সেটা যদি সময় কুলায় আর কি যাব, না হয় যাব না। তো কাঁচামরিচগুলো চপ করে নিচ্ছি, তো এইভাবে সহজ হয়ে যায়, কম টাইমে চপ করে নিলে আমার কাছে মনে হয় আর কি খুব ঝটফট হয়ে যায়। তো এখানে ছোট মাছ ভিজিয়েছি আর একটু আমাদের পুকুরের ছোট মানে বাচ্চা মাছ আর কি যেটাকে বলে সেটা, আর এখানে আমি মগজে হলুদ মরিচ লবণ রাঁধুনি মাংসের মশলা একটু গরম মশলা সব মশলাগুলি দিয়ে ভালো করে পেঁয়াজ দিয়ে মেখে নিব। আর এখানে যে দেখা যাচ্ছে এগুলি হচ্ছে কাস্কি মাছ, তারপরে মিক্স আর কি পাঁচ স্পেশালি টাইপের মাছ, ওগুলিও নিয়েছি রান্নার জন্য। প্রথমে মগজটা বসিয়ে দিই, মগজটা হতে সময় লাগবে, মগজটা যত ভাজা হয় ততই এটার টেস্টটা বেশি বেড়ে যায়। তা আমি একদম সব কিছু একসাথে দিয়ে আদা রসুন সহ দিয়ে ভালো করে কষলিয়ে মেখে এখন তেলে দিয়ে দিয়েছি, সরিষার তেলে রান্না করছি। তো এটা আস্তে আস্তে হতে থাকুক, তার পাশাপাশি মাছগুলিও রান্না করে নিব। তো প্রথমে আমি যে বাচ্চা মাছগুলি বড় মাছের বাচ্চা মাছ সেগুলি ভেজে নিচ্ছি। এদিক দিয়ে ওনারা বাপ ছেলে কী করছে দেখতেছি, সাহেব গোসল করতে ঢুকবে, নেভার মাইন্ড, একটু খালি গায়ে আছে যে ওয়াশরুমের সামনে আছে, গোসল করতে ঢুকতেছে। তো তার আগ দিয়ে মুত্তাকিকে কী যেন অ্যাপসের কথা বলতেছিল, অ্যাপসটা দেখতে বা উনিও বুঝতে চেষ্টা করছে আর কি। তো এই তো আস্তে আস্তে রেডি হচ্ছে, একটু পরে বেরিয়ে যাবে, আসলে খুব ফরন পড়তেছে, অসুস্থতার ভিতরেও যেতে হচ্ছে, তারপরে যেতে হবে এটা আর কি, ভবিষ্যৎ চিন্তা করে। তো রেডি হয়ে নিচ্ছে এটা আর কি। আর ওনার একটু শখ ছিল অনেকদিন থেকে একটু তুর্কি যাওয়ার, তো সেই শখটাও পূর্ণ হবে আর কি। আর আমি যে উমরার কথা বলতেছি, আমি সহ যাব, সেটা হচ্ছে আমি আসলে ওনার যে অসুস্থতা প্রথম দিকে ধরা পড়েছিল তখনই আমি নিয়ত করেছিলাম আল্লাহর ঘর বাইতুল্লাহ জিয়ারত করব, ওনার মানে সুস্থতার জন্য দোয়া করা আর কি। তো তখন নিয়ত করে ওনাকে বলেছি। তো এখন যেহেতু উনি তুর্কি যাচ্ছে, তুর্কি আসার পথে ওনার মাত্র 10,000 টাকা ব্যবধানে উনি উমরা করে আসতে পারবে, এরকম মানে সিস্টেম আর কি। তো উনি ওইভাবে করতে, তো আমি বললাম আমি যেহেতু নিয়ত করেছি, আমার ইউটিউবের যে টাকাগুলি ব্যাংকে জমা পড়ে আছে সেগুলি দেখিয়া আমি আমার উমরাটা নিয়তটা পূর্ণ হোক, উমরাটা করি। আমি যেহেতু আসলে যে কোনো নিয়ত তখন ওয়াজিব হয়ে যায়, নিয়ত করলে না পূরণ করলে সেটা গুনাহ হয়, আর যে সওয়াবের জন্য বা যে উপকারের জন্য নিয়ত করেছি সেটা না হলে আবার কোনটা ক্ষতি হয়। এই চিন্তা থেকে আমি ওনাকে বললাম যে আমি আমার টাকা দিয়ে দরকার হলে করব, আমার ইউটিউবের টাকা দিয়ে। তো উনি আসলে আর এটা তো আর কিছু বলার নেই, তা আমাকে সব কিছু বুঝিয়ে এবং বিচার জন্য রেডি হতে দিয়ে দিয়েছে আর কি। এদিক দিয়ে আমি একটু ছোটো মাছটা রান্না করছি, দেখেই বুঝতে পারছেন সব মশলা টশলা দিয়ে এভাবে কষিয়ে রান্না করে নিচ্ছি। তো আল্লাহর হুকুম, আসলে সব কিছু উপর থেকেই ফয়সালা হয়, আমরা বান্দারা হয়তো বলি কিন্তু বলার পরে যেটা হয় সেটা হচ্ছে উপর থেকে, আসমান থেকে ফয়সালা হয়। অনেক কোটিপতি, অনেক টাকার মালিক হয়তো আল্লাহর ঘর দেখার এখনও সুযোগ হয়নি। তো আমার মতো একজন নাখাস্তা বান্দি, আমার মতো একজন অদম বান্দি আল্লাহর ঘর দেখার আকাঙ্ক্ষা করেছে, আল্লাহর ঘর দেখবে বলেছে। আল্লাহ যদি উনার ঘরের মেহমান করেন তাহলে অবশ্যই আমি দেখব, আর যদি উনি না চান যত টাকাই আমি খরচ করি না কেন আর যত প্রচেষ্টাই করি না কেন, যদি উনি না রাজি হন সেই মহান রব্বুল আলামিন তাহলে কখনোই দেখতে পারবো না। তো আলহামদুলিল্লাহ, আল্লাহর শুকরিয়া যে আল্লাহ একবার হজ করিয়েছেন, খুব শক্তি থাকতে, মনের হিম্মত থাকতে। এরপরে 2018 সালে উমরা করেছি, আবার এবারে যাওয়ার নিয়ত করেছি। তো সব কিছুই আল্লাহর হুকুম, আল্লাহ পাক আমাকে সেই ওনার ঘর দেখার সৌভাগ্যের কাতারে দাঁড় করিয়েছেন আলহামদুলিল্লাহ। তো এবারের আল্লাহর যদি নিয়তটা পূর্ণ করে, আমি আল্লাহর দরবারে শুকরিয়া আদায় বেশি বেশি করব, আপনারা দোয়া করবেন। তো এই চিন্তা থেকে আসলে ওনার হায়াত এবং ওনার সুস্থতার জন্যই নিয়ত করা, এইদিকে আরও তো মনের বাসনা আছে, মনের চাওয়া পাওয়া আছে সব মিলিয়ে আর কি।
আল্লাহর কাছে অনেক দরখাস্ত করব, এই নিয়ত করেই যাবো আর চিন্তা করেছি। তো এই তো খাবার রেডি হয়েছে গরম গরম, আর উনিও গোসল করে নিয়েছেন একটু পরে। আমি বললাম যে আগে খেয়ে নেন, তারপরে নামাজ পড়ে নিব, আমরা সবাই একসাথে এশার নামাজ পড়ে নিব, আর দুই রাকাত নফল নামাজ পড়ে বের হবেন আল্লাহর নাম নিয়ে। দূর দূরান্তে যাচ্ছে আসলে, যত কিছুই হোক দেশের বাইরে গেলে ভয় লাগে আসলে। তো আল্লাহ পাক সহি সালামতে ওনাকেও পৌঁছাক, আর আমরা যে আশা করেছি আমাদের আশাটাও আল্লাহ পূর্ণ করুক। সবার কাছে দোয়া চাই আল্লাহ যেন সবার আশা পূর্ণ করুক, তার পাশাপাশি আমার আশাটাও পূর্ণ করে। তো আমার বড় ছেলেটাও এখন ডায়েট করতেছে আলহামদুলিল্লাহ, কয়েকদিনে ও অনেকটাই শুকিয়েছে, একটু ফেট বের হচ্ছে হচ্ছে এরকম, এখন আবার একদম চিকন হয়ে লম্বা হয়ে যাচ্ছে। খেয়ে নামাজ পড়ে রওনা দিব আমরা এখন। তো আমরা এখন যাচ্ছি এয়ারপোর্টে গিয়ে দেওয়ার জন্য। তো এখন ওরা সবাই আগে চলে গেছে, আমি আর মুনতাসির লাস্টে যাচ্ছি আর কি। তো এই তো সবাই গাড়িতে উঠতেছে। তো লাকিজের ছোটো তালা আমি আসলে আবার খুঁজ দিয়ে উপরে গিয়েছিলাম। তো আসলে অনেক কিছু খুব যত্ন করে রাখি, যখন দরকার হয় তখন আর সেটা পাওয়া যায় না। তো আর তালা পাইনি, আবার চলে এসেছি। তো আমার বড় ছেলে তালা দিয়ে লাকিজটা বন্ধ করে দিয়েছে। সবার কাছে দরখাস্ত থাকবে আমাদের জন্য খাস করে দোয়া করবেন, বিশেষ করে আমার হাজবেন্ডের জন্য। এমনিতে একটু ভালো লাগতেছে, আল্লাহর রহমতে দেখা যাক এই আর কি। জি ইনশাল্লাহ, আমার মাফ, আমাদেরকে মাফ সাফ করে দিয়েন আম্মা, দোয়া করিয়েন। আর উমরা হইতো পালন যাই মক্কা শরীফ। জি মক্কা শরীফ যাব আল্লাহ ইনশাল্লাহ। সফি আমার আম্মা, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম বাবি, ফি আমানিল্লাহ দোয়া করিয়েন। কালকে তো দিতে পারব না। জি আসসালামু আলাইকুম। আমরা এখন ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছেছি। যে তো এই তো আমার টার্মিনালে আমরা নামবো, আর এখানে আমার ভাগিনা, মানে আমার হাজবেন্ডের ভাগিনা আর কি, ও বিমানের ইঞ্জিনিয়ার মাশাল্লাহ। তো ও আজকে এখন রাতে ডিউটি নেই, ওর স্টাফ দিয়ে ও সব ব্যবস্থা করতেছে। মামাকে জ্যাম কম থাকার কারণে 10:30 এসে পৌঁছে গিয়েছি। তো আসলে একটু আগে বেরিয়েছি কারণ বৃহস্পতিবার তো জ্যাম থাকারই কথা। এই আমাদের তো ব্যাগ একটা কি জন্য টোল নিয়ে এসেছি, ব্যাগ একটা এমনি টেনে নেওয়া যায়। এই যে আমরা সব সেনাবাহিনীর সবাই চলে এসেছি। চলে যাচ্ছে, তুরস্কে চলে যাচ্ছে। তো বাগিনার স্টাফটা আসতেছে, ফোন করেছে। তো আমরা গেটের দিকে একটু এগিয়ে দিচ্ছি, আর সময় এখনো হাতে বাকি আছে। তো বললাম যে একটু যাওয়ার আগ দিয়ে একটা ছবি তুলে নিই, স্মৃতি হিসেবে থাকবে, পাঁচজনের একটা ছবি। তেই তো একটি ফ্রেমে পাঁচজন, আমরা মা ছেলে বাবা সহ আর কি। তো ফিয়া মানিল্লা বলে আল্লাহর হাতে সুপাদ্য করে দিয়ে ওনাকে বিদায় দিচ্ছি। যে স্টাফ সাদা শার্ট পরা উনি নিয়ে গেছে। তো আমাদেরও আসলে আর ভালো লাগতেছে না, খুব খারাপ লাগতেছে আসলে। আমরা একটু আধা ঘন্টা অপেক্ষা করব, কারণ বোর্ডিং পাস হয়ে গেলে তারপর নিশ্চিন্ত হবো এটা আর কি। হ্যাঁ, আর কোন হাত থেকে পালা দিয়ে আচ্ছা বোর্ডিং পাস করে ওনার সব প্রসেসিং শেষ করে বসে আমার জন্য ভিডিও করে পাঠাচ্ছে। আমি যেভাবে যাব এভাবে আমাকে বুঝিয়ে বলতেছে যে এভাবে এভাবে আসবা, এই রকম স্ক্রিনে দেখাবে,
কারণ আমি ফার্স্ট টাইম একা যাব বাংলাদেশ থেকে। আর সব সময় যতবারই আমরা ঘোরাঘুরি করেছি ফ্যামিলির সবাই মিলে উনি থেকেছিলেন, যার কারণে আমার আর ওই রকম দায়িত্ব মাথায় ছিল না আর কি, কীভাবে কী হবে না হবে। তো এখন উনি এই যে একটু ভিডিও করে আমার জন্য সব কথা বলে বলে ভিডিওটা ফাটাচ্ছে, তো আমি আপনাদের সাথে শেয়ার করলাম ওনাকে বিদায় দিয়ে। রাত প্রায় 11:30 বেজে যাচ্ছে আর কি। ওনার বোর্ডিং পাস হয়েছে না? এ কি বাকি আছে? বোর্ডিং পাস হয়েছে, এখন ইমিগ্রেশন বাকি আছে। আচ্ছা, এটা হচ্ছে ওয়েটিং রুম। এই 8 নম্বর এই গেট দিয়ে বেরিয়ে আমরা ফ্লাইটে উঠব। এখন এই ওই দিক থেকে আস্তে আস্তে সব মানুষগুলো আসতেছে, ভিতরে ঢুকতেছে। এটা হলো ওয়েটিং রুম। এই ওয়েটিং রুমে সবাই অপেক্ষা করবে। এরপরে এখন তো বাজে প্রায় 12:00 সামথিং, 2:20 আমাদের ফ্লাইট। যখন 2:20 বা তার 2:15-2:00 দিকে ডেকে বিমানে উঠাবে। এই গেট দিয়ে যে ক্রুরা দাঁড়িয়ে আছে, বিমানের লোকেরা, এই গেট দিয়ে তখন ডেকে সবাইকে নিয়ে ফ্লাইটে উঠাবে। ওই যে এদিকে ফ্লাইটের সাথে কানেকশানের ইয়েটা আছে, রুটটা আছে, এটা হচ্ছে আমার থাকার রুম। এই রুমে থাকি। তুমি চেয়েছো যে রুমের ভিডিও দেওয়ার জন্য। এই যে এটা হলো খাট, এটা হলো এক সাইডে জানালা, পর্দা দেওয়া আছে। এটা হলো রুম হিটার, এটা রুম হিটার। শীত বেশি পড়লে রুমের হিটার জ্বালিয়ে দিলে গরম, এখনও সেরকম শীত আসে নাই। এটা হচ্ছে খুব সুন্দর এই আলমারি, কাপড় চোপড় রাখার মতো। তো আমার ব্লগ থেকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। শেষ পর্যন্ত দেখতেই থাকুন। একটা খুব সুন্দর খাবার, গোল আলুকে বিশাল গোল আলু পোড়াইয়া ওইটার মাঝখান দিয়ে ফাঁক করে ওইটার ভিতরে চামচ দিয়ে লেড়ে লেড়ে ইয়ে করতেছে। দেখো খুব চমৎকার সুন্দর। গোল আলুকে